বিভিন্ন রাষ্ট্রে যার সড়ক পথচারণা এবং সেই সব জায়গাতেও একজন গুণী তান্ত্রিক ব্যক্তি হিসাবে তাকে সবাই সম্মান করছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে তিনি গত সপ্তাহ সেখানে কাজে গিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন সংস্থার পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হলো। এগুলো আমাদের সবার জন্য অত্যন্ত গৌরবের বিষয় বলে আমরা মনে করি। যাই হোক, গৌরব এবং আগে হাতে যদি আমাদের মধ্যে থেকে চিরদিনের মতো চলে গেছেন, তিনি আর ফিরে আসবেন না। আমাদের খারাপের মসজিদে আমাদের দলীয় তিনি বলছেন যে মৃত ব্যক্তির জন্য আমরা যত বেশি দোয়া করব, ওনার মাফরাতের জন্য আল্লাহ করে যত বেশি আমরা কান্নাকাটি করব, সেই বিষয়টাই এই মৃত ব্যক্তির জন্য সবচেয়ে বড় জিনিস। কারণ প্রতি বছর বা মৃত্যুবার্ষিকীতে এই দলের আয়োজন করা হয়, হাজার হাজার মানুষকে দল লাগে। আর একটি বিষয় বলে আমরা শেষ করছি যে আমরা সবাই যেন রাখি অনুষ্ঠানের জন্য খাস করে দোয়া করি যে আল্লাহ পাকিন ওনাকে আমাদের সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে, গরিব দুঃখী মানুষের স্বার্থে আরো বেশি কিছু দিয়ে আল্লাহ পাকিন ওনাকে বেশ সব একটা হায়াত দেন। কারণ এই মানুষটিও বড় সাধারণতা মানুষ। আমি এই কারণে বলছি যে অনেক যখন ওনার কাছে যায়, বিশেষ করে বেগতের চৌধুরী মৃত্যুর পর থেকে আর জনাব আকবরী সাহেবকে আমার কাছে একজন শিশুর মতো মনে হয়। অর্থাৎ আমার কাছে মনে হয় যে প্রতিটা সময়ে প্রতিটা কাজে তিনি তার সেই সহধর্মিনী আর স্ত্রী রাবেয়া খাতুনের বিষয়টাকে তিনি তার মন থেকে ভুলতে পারছেন না। তার সমস্ত কর্মকাণ্ডে ঘুরে ফিরে রাবেয়া খাতুন সৌদি তার সামনে চলে এসেছে। তার কারণে ওনার এত কিছু টাকা করে তার কাছে সবচেয়ে প্রচুর করে যে তিনি পড়াচ্ছেন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তিনি যাচ্ছেন, সেখানে মানুষের সতর্কতা হচ্ছেন, মানুষের সাহিত্য সহযোগিতা করছেন। এরকম মানুষ আমাদের সমাজে প্রয়োজন রয়েছে। রাগিবাড়ি সাহেব এই সমাজের জন্য যা করে গেছেন, করে যাচ্ছেন এবং আল্লাহ পাকটাকে দেখে যা করে তিনি আরো যা করবেন, এটা মানবতার মানব কল্যাণের জন্য। আল্লাহ রাবুল আলামিন তো সবসময় বলছেন যে মানুষ যেন মানুষের কল্যাণে কাজ করে। আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য রাগিবাড়ি সাহেব যেভাবে প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তিদেরকে দল মত নির্বিশেষে ওনার কাছে যখন কোনো মানুষটা এখন কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান সেটা তিনি জিজ্ঞেস না করে তার সমস্যার জন্য তাকে সহযোগিতা করার চেষ্টা করে। সুতরাং আমরা সবাই বিভিন্নভাবে আমরা ওনার কাছ থেকে উপস্থিত হয়েছি যে মানুষকে আল্লাপাক আরো বেশি হায়াত দান করুক আমরা এবং শূন্য সুস্থভাবে তাকে তিনি চলাফেরা করতে পারেন, তার সে সুস্থতা আমরা কামনা করে দোয়া করব। এবং খাস করে যখন আমরা হাত উৎসবটি কালার তোলার আমার ব্যস্ত নষ্ট করুন, আমরা সেই জন্য দোয়া করব। উপস্থিত হাজিরানে আমাদের সমাজ সুস্থি মন্ডলী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তো আগত ভাই বোনেরা যারা এসে এই সবাই তাদের নিজের ভালোবাসা দিয়ে শ্রদ্ধা দিয়ে এই বেগমা ব্যাপক সম্মান জানিয়েছেন, আমি তাদের সবাইকে সিলেটে মানুষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আল্লাহ হাফেজ। সালামালাইকুম। ভবিষ্যতে আমার ঘনিষ্ঠতা ছিল, আমি দেখেছি। আমি একটা উদাহরণ আপনাকে দিই। রাকিব রাবিয়া মেডিকেল কলেজ যখন হয়, ভিত্তিবোধ স্থাপন হয়, মানুষ সাহেব যখন পররাষ্ট্রমন্ত্রী স্পিকার ভিত্তি স্থাপন করেছিলেন, কলেজ তাড়াতাড়ি হয়ে গেল। আমাদের মুক্তিযোদ্ধার সাথে আমরা মুক্তিযোদ্ধা করি, মুক্তিযোদ্ধা দেখে সাপোর্ট করলাম। অসুস্থ বাবিকে বল, উনি হসপিটাল গেলেন এবং যতদিন হসপিটাল গেলেন ওই মুক্তিযোদ্ধাদেরকে দেখে তাদের সেবা শুশ্রূষা না করে উনি ডাক্তারকে বললেন ওরা মুক্তিযোদ্ধা, ওদেরকে যেন ভালো চিকিৎসা হয়। এই কথা বলে বলতে পারো রাকিব মহুমা রাবিয়া চৌধুরী অত্যন্ত গরিব একটি মহিলা ছিলেন। এবং আমি বলবো উনি ভাই দোয়া যারা আমরা মেডিকেল সাহায্য বন্ধুরা আহত হয়েছিলেন, এক কুশিল্লায় মানুষ কুশিল্লায় জায়গায় চলে যায়। আমরা যদি আজকে তার কিছু করার, আমার তার কিছু করার নাই, ইবাদত করার নাই, আমরা যারা মৃত্যু আছি তাকে যদি আমরা সবাই ভালো বলি, আল্লাহ তাকে ভালো বলি এবং আমরা আমার সকলে সকলে আমরা সব সকলের মধ্যে প্রতি দোয়া করবো, আব্দুল রাজ্যের প্রতি দোয়া করবো, আমরা সকলে একটা করবো। আমি এখন
লেডি ইউনিভার্সিটির বাচ্চাদের সাথে কিছু বলার জন্য অনুরোধ করছি। যেটুকু আমার কাছে মনে হয়েছে এতদিনে, যে আসলে আমি আসলে দুর্ভাগ্যবান যে আমি ওনার সান্নিধ্যে আসতে পারি। অনেক সময় বিশ্ববিদ্যালয়ে আমি দিল্লি ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর আছি, অনেক সময় অনেক কিছু আমার সমস্যা হয় যেগুলো অনেক সময় আমি আমার স্যারকে রিচ করতে পারি না, রাগিবাজি স্যারকে অনেক সময় ওনাকে অনেকদিন বুঝাতে পারি না, যেটা মনে হতো আমার অনেক সময় আমার কোনো প্রবৃত্তি নেই, আমার আশপাশে কেউ নাই। অনেক সময় মনে হয় ম্যাডাম যদি থাকতেন তাহলে হয়তো ওনার কাছ থেকে আমি সলিউশনটা পেতে পারতাম। সেই শূন্যতাটা কিন্তু আমি বাংলা সাগরক্ষণ এটা আমি গ্রহণ করছি এবং ঠিক করছি। ওনার কীর্তি চারিদিকে আমরা মানে একটু আগে মিয়া মহোদয় যা বললেন মোটামুটি যেগুলো বললেন সেগুলো আমিও শুনেছি, অবগত হয়েছি, এবং আসলেই ওনার অনুপ্রেরণা ছাড়া আসলে রাগিবাজি সাহেবের এই যে সমস্ত সুষমা কীর্তি আমরা দেখছি এটা আসলেই অসম্ভব হতো, সম্ভব হতো না। এবং ওনার মতো ছিলেন বলে একটা স্পিড পাশে ছিলেন দেখে কিন্তু আমার রাগিবাজি সাহেবের স্পিডও সেরকম ছিল, স্পিডের সাথে স্পিড ইব্রাহিম আসলিয়া দেখেন সেটাই ছিল। এবং আমি এখন মাঝে মাঝে ফিল করি যে অনেক সময় অস্থির হয়ে যায় যে ওনার অস্থিরতা দেখে, কিন্তু মাঝে মাঝে আমরা ভাবি যে ওনার অস্থিরতার কারণ থাকে, ওনার তো আসলে সময় কাটে না, উনি বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন, ওনার বয়সকে অতিক্রম করে উনি চলে যাচ্ছেন, ওনার বয়স যেটা মানে না সেইটা উনি করতে যান, ইভেন দেশের বাইরেও চলে যাচ্ছেন, দেশের বাইরে যেও কিন্তু উনি দেশকে রিপ্রেজেন্ট করছেন বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন জায়গায়, আমাদের দেশকে উনি রিপ্রেজেন্ট করছেন। তা সেটা মনে হয় যে আসলে এই অস্থিরতা অন্যতম কারণ হচ্ছে ঘরে তার শূন্যতা, ঘরে একটা দীর্ঘ 24-25 বছরের একটা দাম্পত্য জীবনের পরে তারপর সেখানে যে শূন্যতা বা স্ত্রী না থাকে, এবং বিশেষ করে স্ত্রী তো সাধারণ স্ত্রী, আমরা যেখানে রাবেয়া খাতুন চৌধুরীর মতো যদি এরকম পাশে স্ত্রী বা এবং সে যদি চলে যায় তাহলে যে শূন্যতার সৃষ্টি হয় এটা অপূরণীয়, এবং এই অস্থিরতা ওনার হওয়া স্বাভাবিক, উনি সেই দোয়া করছি এবং উনিও দীর্ঘায়ু হন, এবং মিয়া সাহেবের কথা বলেন আমি একই সুরে বলছি যে উনি যেন আরো আমাদের এই মানুষ মানুষ সমাজের মানব কল্যাণের জন্য আরো অনেক কাজ করে যেতে পারে, সেই জন্য তার ওনার দীর্ঘায় কামনা করছি। সফলতা সার্থকতা চরম শিখরে পৌঁছেছেন এসব সম্পর্ক করা
আমরাও আমাদের থেকে বেশি করে বলে এবং স্বীকার করে তুলে ধরেন স্বয়ং রাগিবাদ। কামর ভাইয়ের মতন আমিও দেখছি, আমি আগে বসে বসে অনেক কাজ করেছি, উনি একা সিদ্ধান্ত নিতে যেখানে স্ত্রীর সিদ্ধান্তের কোন প্রয়োজনই নেই, তবু উনি তার সিদ্ধান্ত নিতে এখানে তিনি অন্য একটি কাজ করেছেন। আমাদের এই পশ্চাৎপদ সমাজে নারীর যে অবমূল্যায়ন কৃতিত্বের কথা আজকে এই পরিসরে বলার কিছু নয়, আপনার আমার তো ভালো লাগে। আমি আজকে মধ্যবাসী রাজিয়া কাতুল চৌধুরী আপনার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চাই, তিনি যেন বৃহস্পতিবাসী হন। আর আমি রাগিবুল সাহেবের জন্য আপনাদের সবাইকে দোয়া করতে পারি। আপনারা জানেন যে রাগিবুল সাহেব দেশ বিদেশে অনেক সম্মান লাভ করেছেন, ভালোবাসা পেয়েছেন, শ্রদ্ধা পেয়েছেন, খেতাবও পেয়েছেন। উনি দানবীর হিসেবে আজকে খ্যাতিমান সারা বিশ্বে, যে পৃথিবীতে বহু দানবীর নাম আমরা শুনেছি, মহর্ষের নাম শুনেছি, আরো অনেকের নাম শুনেছি। রাগিবুল সাহেব দানকে একটা শিল্পের পর্যায়ে উন্নীত করেছেন। আজকে আমি রাগিবুল সাহেবকে দানবীর রাগিবাদের পাশাপাশি দান শিল্পী মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন ভাবে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তর থেকে যেসব ব্যক্তি যেসব প্রতিষ্ঠা শ্রদ্ধা নিবেদন করেছে বাড়িতে আপনারা গিয়ে আপনারা যাবেন ولا مريض إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا غير قلبي يقول قضيت شكر ربنا وعلم কবুল করো মানুষ
বিশেষ করে আল্লাহ তুমি বেগম এই আল্লাহ তুমি মাফ করে মাফ করিয়া তাকে নেকের দ্বারা পরিপূর্ণ করিয়া লও। আজীবন উপদেষ্টা তুমি ভুল হয়ে গেছে স্যার, এটা তো ওনার সামনে যা ভিডিও না শুনি তারা ও ওরা দেবে
আপনার জরুরি কা আপনার জরুরি কা সামনে মানে সাইড লাগবে اللهم من أحيته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفى على الإيمان سقى الله سراه وجعل الجنة مسواه اللهم اجعل قبورهم روضة من رياض الجنة اللهم لا تجعل قبورهم حفرة من حفر النيران اللهم ارحم الجميع وأسكننا وإيابهم بفسيح جنتك ومحل رضوانك ودار كرماتك يا إلهنا يا رب العالمين اللهم آمين 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 بحق لا إله إلا الله أكبر الله দেওয়ার সময় সামনে সামনে সব
ওখানে যাও ওখানে যাও ওখানে যাও ওখানে যাও এই তোমার ওখানে কেন নেন যাবে দেখো শুন তা দেখো আমি দেখাবো ¡Vamos!
দেখো 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 দে